গতকাল 1 তারিখ ছিল, আর গতকালে আবারও কিছু অনলাইনের কাজ এসে পড়েছে আলহামদুলিল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর আশা সম্মতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। তো নতুন এই ভিডিওতে আবারও সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দেখুন কাজগুলো এসে পড়েছে, আর আমি কিন্তু এগুলো সেলাই করার আগে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য ভিডিও করে নিলাম। আর আজকে একটু কাজ কম এসেছে, আজকে আমি 40 জোড়া কাজ পেয়েছি। আর যেহেতু আমাদের এখন একটা সমস্যা হয়েছে যে এখান থেকে অফিসটা একটু দূরে চলে গেছে, সেজন্য বাসা চেঞ্জ করলে তো জানেন আপুরা যে কীরকম পরিশ্রম। তো বাসা আর অফিসের ক্ষেত্রে তো সেম, তো ওনারা একটু গুছগাছ করতে সময় লাগবে, এই জন্য আমাদের কাজের পরিমাণটা একটু কম আসতেছে। তো যাই আসে আলহামদুলিল্লাহ, কাজ তো রানিং থাকতে হবে, কাজ তো রানিং থাকাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কম আর বেশি চলবেই, অনেক সময় কম আসে আবার অনেক সময় বেশি আসে, কাজ থাকারই হচ্ছে মেন। বসে থাকলে তো কোনো লাভ নেই, যে বসে থাকলে 2 টাকা আসবে কোথা থেকে আসবে না, কেউ দিবেও না। আর কাজের মাধ্যমে থাকলে শরীর মন দুটোই ভালো থাকে। বন্ধুরা কমেন্ট করে জানাবেন, আমি একটুখানি রিয়েল সাউন্ড রেখেছি এখানে, আমি সাউন্ডটা মিউট করে নিয়ে বা নিজের ভয়েসে দেনে আপনাদের কেমন লাগে। তো দর্শক বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিওর মধ্যে কীরকম একটুখানি মেশিনের সাউন্ড রাখবো কিনা, না ভয়েসটা পুরাই মিউট করে দিব। যদি আপনাদের সমস্যা হয় বা শুনতে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। দেখুন আমি তো আমার ভুলটা ধরতে পারবো না, আপনারা যদি আমার ভুলটা ধরিয়ে দেন তো অবশ্যই আমিও সেই ভুলটা শুধরে নেওয়ার চেষ্টা করব। আর কীভাবে আরও ভালো করতে পারি সেই আইডিয়া থাকলেও আপনারা আমাকে দিতে পারেন। তো আমার বোনেরা অনেক জায়গা থেকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, অনেক ডিস্ট্রিক্ট থেকেও আমার বোনরা আমাকে প্রশ্ন করেছে, কমেন্ট করেছে যে তো আমি আমার বোনদের কাছে অনেক কৃতজ্ঞ যারা আমাকে এই পর্যন্ত নিয়ে আসতে সাহায্য করেছেন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি কখনো এগোতে পারতাম না আর পারবো না। তো আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন, বেশি করে লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা আজকে আমাদের এই ভিডিওটি নতুন দেখছেন, প্লিজ যদি ভালো লাগে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওতে কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনার মূল্যবান কমেন্টগুলো আমাকে জানাবেন। আর এক আপু বলেছিল যে আমি কি মেশিনে সেলাই করি, তো এই যে জ্যাক মেশিন, আমি মেশিনের মডেল নাম্বারটাও দিয়ে দিয়েছি। তো আমার এই মেশিনটা আলহামদুলিল্লাহ অনেক ভালো সার্ভিস দিচ্ছে, আমি এটা সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।